ভিডিওটা করতে যাবো, যে করতে গিয়ে মানে কথা বলতে পারছি না। আজকে দোতলা বাড়িতে থাকা একটা ছেলে বাচ্চা, তার খেলনা গাড়ির জন্য বিদেশ থেকে লাখ লাখ টাকা আসছে, আর এখানে কত বাচ্চা পড়াশোনা করতে পারে না, কিছু না। আজকে এপি ব্লগসের প্রিয়ার ছেলের ভিডিওটা দেখে মানে আমি ভাবছি যে মানুষ কতটা খারাপ, যে এই ব্লগারগুলো আজকে প্রিয়াকে দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছিল, যে একটা মা যদি তার বাচ্চা অসুস্থ থাকে না, একটু জ্বরও হয়, সারাদিন সে কাজ করতে পারে না, আজকে প্রিয়া কত খাটে আমি দেখি, সবসময় হাসি মুখে সব কিছু করে, তার বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত, তার জন্য কোনো দিনই কোনো সিম্প্যাথি গেইন করে না, কোনো কিছু করে না। হ্যাঁ, গান গায়, সুন্দর গান গায় মেয়েটার, খুব ট্যালেন্ট, খুব ট্যালেন্ট মেয়েটার। আমি ওর ভিডিও দেখি, গান গায়, সুন্দর নাচার চেষ্টা করে, কোনো সময় ওদের ভিডিও দেখে দেখবে না যে সিম্প্যাথি গেইন করছে। আজকে ওই মেয়েটার নিরুপায় হয়ে তোমাদের কাছে হাত পাচ্ছে, 40 লাখ টাকার দরকার থ্যালাসেমিয়ার ট্রিটমেন্টের জন্য, কারণ প্রতি বছর ব্লাড পাল্টানো সত্যি অসম্ভব হয়ে যায়, বাচ্চা বড় হচ্ছে। ওই মায়ের কতটা কষ্ট হয় বলতো, সারাটা দিন যখনই ভাবে যে না আমার ছেলেটাকে সুস্থ করতে হবে, যদি সুস্থ না হয় আমি না করতে পারি। একটা একটা সন্তান মানুষের মানে বাবা মার কাছে কী হয়, যক্ষের ধন। তো তোমরা যারা বিদেশ থেকে এই লোভী মানুষগুলোকে টাকা পাঠাচ্ছ, তাদেরকে না হাত জোর করে বলছি, এই এই মানুষটাকে একটু সাহায্য করো। আর আমাদের দেশে যতজন, এই আমাদের দেশ বলো বিদেশ বলো, এই এবি ব্লগসের ব্লগ দেখছো, তাদের হাত জোর করে বলবো, কিছু হলেও বাচ্চাটার জন্য তোমরা দাও। আজকে ও যদি সবসময় সিম্প্যাথি গেইন করতো, কাঁদতো না, এত খারাপ লাগতো না হয়তো। আজকে যে আমার খারাপ লাগলো, ওকে লোকে দিতে চেয়েছে একটা সময়, কিন্তু ওর নিতে চায়নি, ও বলছে, ওর ভিডিওটা সবাই গিয়ে দেখো, এপি ব্লগস ওর ভিডিওটা দেখো, প্রিয়া ওর নাম, ওর ভিডিওতে দেখবে নিচে কিউআর কোড দেওয়া আছে, ইয়েও দেওয়া আছে, মানে ভিডিওটা দেখে লিঙ্কটা, মানে আমি আমার কমিউনিটিতে ভিডিওটা শেয়ার করবো, দেখবে সেখানে গিয়ে তার চ্যানেলে ঢুকে দেখবে, এবং তার নিচে কিউআর কোড, ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দিও, যদি তার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে, যদি দিতে দেবো বলে মনে হয়। মানে আমার আমার সবথেকে কষ্ট লাগছে যে একটা মা, সত্যি তো একটা থ্যালাসেমিয়া আক্রান্ত যদি কোনো সন্তান থাকে, সেই মায়ের কী লেভেলের চিন্তা হতে পারে, আমি মা হয়ে সেটা বুঝি, আমাদের মতন মায়েরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা বিদেশ থেকে লাখ লাখ টাকা ওই ওই জঘন্য মানুষগুলোর জন্য পাঠাচ্ছ, যারা দোতলা বাড়িতে থেকে ঠাট বাঁট করে বিরিয়ানি মাংস খেয়ে আছে, তাদের না দিয়ে এই বাচ্চাগুলোর জন্য দাও, এই বাচ্চাগুলোর জন্য দাও, যাতে এই বাচ্চাগুলো প্রাণ ফিরে পায়। তার মা ভেবেছিল 2 বছর ধরে চেষ্টা করে টাকাটা জমিয়ে তার ট্রিটমেন্ট করাবে, হাত পাতবে না, কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে না, 10 বছরের পর এই ট্রিটমেন্ট হলে আর সেটা সাকসেস হয় না, যতটা পারেন তাড়াতাড়ি করান, বা কিছু বুঝেছে বলে। এরকম কত মানুষ আছে, কত বাচ্চা আছে, যারা টাকার অভাবে দিন দিন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে খুঁজে বার করুন, আর কিছু কিছু করে সাহায্যের হাত তাদের কাছে এগিয়ে দিন। আমি ভিডিওটা দেখে সত্যি আমার এত কষ্ট হচ্ছিল, কষ্টটা এটা ভেবেই হচ্ছে যে কত মানুষের কষ্টের টাকা কত বাজে জায়গায় লুট করা হচ্ছে, আর কত মা তার সন্তান হারা হয়ে যাচ্ছে সামান্য টাকার অভাবে। তো প্লিজ আমাদের এপি ব্লগসের প্রিয়াকে আপনারা যতটুকু পারবেন সাহায্য করবেন, হাত জোর করে অনুরোধ, তেলা মাথায় তেল দেওয়া বন্ধ করুন, বন্ধ করুন। আজকে দোতলা বাড়িতে থেকে যে বাচ্চাগুলোকে 10,000 টাকার বাইক
সেগুন কাঠের খাট এসবের জন্য লাখ লাখ টাকা পাঠাচ্ছেন প্লিজ। এই ধরনের থ্যালাসেমিয়ায় যারা ভুগছে, যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, হয়তো লাখ লাখ খরচা, 40 লাখ 50 লাখ, তাদের করানোর ক্ষমতা নেই, মানে নিরুপায় হয়ে তাদের বাচ্চারা মানে শেষ হয়ে যাচ্ছে দিন দিন, তাদেরকে সাহায্য করুন, তাদের দিকে এগিয়ে আসুন। আপনারা যদি সবাই এগিয়ে আসেন, 40 লাখ টাকাটা কোনো ব্যাপার না তোলা, কিন্তু ঠিক জায়গায় টাকা দিন। মানে আমি ভিডিওটা দেখছি, আমি ভাবছি যে কতটা কষ্ট হলে আজকে এই ধরনের হাত পাচ্ছেও, কারণ অন্যান্যদের কথা আমি বলতে পারবো না। আমি পিয়াকে আগেও দেখেছি, আগেও যখন সবাই দিতে চেয়েছে ও নেয়নি, ও আপ্রাণ চেষ্টা করেছিল যে যাতে খেটে ইউটিউব করে ও তাড়াতাড়ি টাকাটা জোগাড় করতে পারে, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। তো প্লিজ, শুধু পিয়ার বাচ্চার জন্য না, আমি ভেবে এটা ভেবে আমার খুব কষ্ট হলো যে আমাদের দেশে কত বাচ্চা আছে যারা খেতে পায় না, যাদের মাথায় ছাদ নেই, তাদের দিকে যান, তাদের কাছে যান, হাতটা বাড়িয়ে দিন তাদের দিকে, যাতে তারা একটা সুস্থ জীবন পায়। তাদের সুস্থ জীবন দিতে পারলে না অনেক পুণ্য হবে, তেলা মাথায় তেল দিয়ে কিছু হবে না। তো প্লিজ, এবি ব্লগসের যে পিয়ার ছেলে, 6 বছরের একটি শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত, তার 40 লাখ টাকার প্রয়োজন, কম অ্যামাউন্ট নয়। তো যতটা পারি আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো। যদি সবাই 100 টাকা করেও দেয় বা 50 টাকা, যে যার যেমন, তাহলেও বাচ্চাটা বেঁচে যায়। তো ভিডিওতে আমি আমার কমিউনিটিতে পিয়ার লিঙ্কটা শেয়ার করে দেবো, পিয়ার চ্যানেলে গিয়ে, মানে এপি ব্লগসে গিয়ে তোমরা কমিউনিটিতে দেখে নিও, ওর সব ব্যাংক ডিটেলস আছে। আমি আমার কিছু বন্ধুকেও তার ব্যাংক ডিটেলস পাঠিয়েছি, যদি কিছু দিয়ে সাহায্য করতে পারে তোমরাও পাঠাও। অনেক অনেক টাকা না এমনি জলের দরে খরচা হয়, অনেকে রেস্টুরেন্টে গিয়ে 10-20 হাজার টাকা উড়িয়ে দেয়। করো না, এই জায়গাগুলোয় দাও, ভালো থাকো।